হোলির দিন তিলজলায় তুলকালাম, গুলি বোমা নিয়ে বাবা ছেলের উপর হামলার অভিযোগ। শনিবার সাত সকাল হঠাৎ করে বোমার শব্দে কেঁপে ওঠে 54 নম্বর তিলজলা রোড সংলগ্ন এলাকা। বাবা ও ছেলেকে লক্ষ্য করে হামলা, প্রথমে বোমা ও পরে গুলি চালানোর অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমা গুলি নিয়ে হামলা হয়, প্রাণে মারতে না পেরে চপার দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। দেবকুমার ও তার ছেলে শিবচরণের উপর হামলা, শিবচরণের হাত ও দেবকুমারের পায়ে আঘাত। অভিযুক্ত জীবৎ রায় ও তার তিন ভাই ছেলেকে গুলি করেছে। ছেলে এখানে পুরো রেখে হাত কেটে দিয়েছে, পুরো হাত কেটে রেখে দিয়েছে। দেখছেন না, রক্ত পুরো ভাসাভাসি হচ্ছে। কি জানি পুরাতন দুশ্মনী কিছু না, এখন গেছে বাজারে, ছেলে গেছে। আগেও একাধিক অশান্তি ছোটখাটো সংঘর্ষে জড়িয়েছে দুই পরিবার। শুক্রবারও এক প্রস্থ গণ্ডগোল হয়, শনিবার একেবারে তুলকালাম। যদিও গুলি চলা নিয়ে পুলিশের অন্য রকমই দাবি। এক বড়া লয় নেটর হুয়া হ্যায় ইয়াহাঁ পে আকে দেখতা হুঁ কিসনে বোলা হ্যায় কি ইয়াহাঁ পে ফায়রিং হুই হ্যায়। তো ফায়রিং কা তো মুঝে কোই আবি তক এভিডেন্স নাহি মিলা হ্যায়, লেকিন ইয়াহাঁ পে হ্যাঁ চপার অর শর্টস ইউজ হুয়ে হ্যায়, নেবার ভার্সেস নেবার কা ঝামেলা হ্যায়। বিগত 10 বছর ধরে প্রতিবেশী দুই রায় পরিবারের মধ্যে শত্রুতা ছিলই, তা চরমে পৌঁছয়ে প্রমোটিংয়ের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে। সেই টাকা না দিতে চাওয়ায় শুরু হয় বচসা, এবং তার জেরেই এই খুনের চেষ্টা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এলাকাবাসীদের একটি অংশের আবার দাবি, এটা শুধু একটা প্রমোটিং নিয়ে গণ্ডগোল নয়, ঘটনার শিকড় অনেক গভীরে। এদের যত দুর্নম্বর ধান্দা করার এই আছে, কিছুদিন আগে ইলেকট্রিক সাপ্লাই এর চুরিতে ধরা পড়েছিল। এরা মানে অস্ত্র সাপ্লাইও করে, বোমা টোমা সাপ্লাইও করে, বোমা এ করার জন্য একবার ধরাও পড়েছে এরা। কোথা থেকে এলো অস্ত্র, কাদের মদতে এমন দৌড়াত্ম, এই সবই খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে অয়ন ঘোষাল, জি চব্বিশ ঘন্টা। রিজেন্ট পার্ক, বাঁশদ্রোণী, হরিদেবপুরের মতো এলাকাতেই বারবার অপরাধ, খুনোখুনি, দুষ্কৃতি দৌনাত্ম। কেন বারবার কয়েকটি এলাকাতেই এমন ঘটনা? শহরের অপরাধ জগৎ নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের একটা অংশের মত, গত কয়েক বছর বদলাচ্ছে শহরের অপরাধ সমীকরণ, এটা তারই এফেক্ট, তাদের বক্তব্য। হাতে গোনা কয়েকজন ক্রিমিনাল শহরের বিভিন্ন অংশের নেটওয়ার্ক চালাত, অন্যরা সেই দাদা বা ভাইয়ের হয়ে কাজ করত। এখন ছোট ছোট এলাকা নিয়ন্ত্রণ করছে বেশ কিছু ক্রিমিনাল। ওয়াকিবহাল মহলের বক্তব্য, অন্যদের পেছনে ফেলে ইদানিং এগিয়ে গিয়েছে কসবা ছেলে বিশ্বজিৎ পোদ্দার। যদিও সে নাম শুধু পুলিশের খাতায়, ভুক্তভোগী মাত্রই জানেন দক্ষিণের ত্রাস সোনা পাপ্পু। অপরাধ দমনে অভিজ্ঞ পুলিশকর্তারা বলছেন, গত কয়েক বছরে ঝড়ের গতিতে উত্থান সোনা পাপ্পুর। সুইনহো লেনের জাহাজবাড়ি এলাকায় তার বাড়ি, বাবা সোনার দোকানের সূত্রেই সোনা পাপ্পু নামে পরিচিত হওয়া শুরু। খুন, হামলা, সিন্ডিকেট, পুকুর ভরাট, প্রমোটিং সহ একাধিক অভিযোগ। 2021 সালের 7 ফেব্রুয়ারি এক খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত। শুক্রবার রিজেন পার্কে মদের আসরে গুলি চলে, বন্ধুকে গুলি করে খুন করেন এক বাদাম বিক্রেতা ও রাজমিস্ত্রি। অভিযুক্তকে শনিবার ফলতা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রিজেন পার্কের ঘটনাও কিন্তু তেমনই। একজন ব্যবসায়ী যিনি রাজমিস্ত্রি কাজ করেন, তার কাছে পিস্তল কোথা থেকে এলো, এমনও প্রশ্ন কিন্তু ভাবাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে রনয়, কলকাতা।